১৫,০০০ পাউন্ড করে ব্রিটেনে অবৈধভাবে মানুষ আনত। আর এভাবে মানুষ এনে ব্রিটেনে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল বাংলাদেশি বংশোদ্ভূত 54 বছর বয়সী মুহাম্মদ মুক্তার হোসেন। আর এ কারণে ব্রিটেনে মানব পাচারের দায়ে মুহাম্মদ হোসেনকে 10.5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মূলত ব্রিটেনে লড়ি দিয়ে মানব পাচারের সংঘবদ্ধ চক্র পরিচালনার অভিযোগ ওঠে মুহাম্মদ হোসেনের বিরুদ্ধে। এভাবে তিনি মিলিয়ন পাউন্ডের সম্পদ গড়েছিলেন বলেও অভিযোগ আনা হয়। এই ঘটনায় গত সপ্তাহে লন্ডনের উডফোর্ড গ্রিনের বাসিন্দা হোসেনকে 10.5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে ব্রিটেনের স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্ট। হোসেনের সহযোগী নূর উল্লাহকেও 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচারের টাকায় বিলাসী জীবনযাপনে অভ্যস্ত মুহাম্মদ হোসেনের ছিল বিলাসবহুল ব্যক্তিগত গাড়ির বহর। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তে উঠে এসেছে, তার সন্তান বছরে 12,000 পাউন্ড বেতনে ব্রিটেনের সনাম খ্যাত প্রাইভেট স্কুলে পড়াশোনা করত। পূর্ব লন্ডনের একটি ক্যাফে ব্যবসার আড়ালে শত শত মানুষকে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই আনা নেওয়ার দায়ও আদালতে স্বীকার করেছেন তিনি। ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হোসেনের নেতৃত্বাধীন সংঘবদ্ধ এই চক্র ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের জন্য জন প্রতি 15,000 পাউন্ড পর্যন্ত আদায় করত, আর ব্রিটেন থেকে সীমান্ত দিয়ে পার করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে 1,000 পাউন্ড করে নিত। কারণ ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের চেয়ে অবৈধ পথে বেরিয়ে যাওয়া কম ঝুঁকিপূর্ণ। হোসেনের গ্যাংটি মানব পাচারের ট্যাক্সি এবং লরি ড্রাইভারদের একটি সমন্বিত নেটওয়ার্ক ব্যবহার করত। তদন্ত কর্মকর্তারা তাদের হাতে নাতে আটক করার সময় পাচারকৃত নারী পুরুষ এবং শিশুদের বিস্তারিত তথ্যসহ রীতিমতো রেজিস্টার খাতা খুঁজে পান। এই চক্রটি পাচারের সময় কেউ ধরা পড়লে তাদের টাকা ফেরত দিত। পাচারকৃত মানুষদের রাখার জন্য পূর্ব লন্ডনের বেতনাল গ্রিনে আবাসন ব্যবস্থাও ছিল তাদের। আদালতে হোসেন 2018 সালের ডিসেম্বর থেকে 2021 সালের মে মাস পর্যন্ত মানব পাচারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।